হুট করে এরকম একটা ঘটনা ঘটায় বসবে তা তো ভাবতেই পারি নাই। ভাববো কি করে? আমাদের মাথায় যেমন ঘিলু নাই তেমনি বুকে সাহসও নাই। সাহস থাকলেই বা কি করতে পারবি ওদের? কি করতে পারবো মানে, ইচ্ছা করলে সবকিছু করাই সম্ভব। আমরা ওদের অত্যাচার অনাচার মুখ বুঝে সহ্য করি বললেই ওরা এত কিছু করতে পারে। আরে মেয়েরা, এই বাজারে কি আমরা কারো গোলামি করতে আসছি? আসি নাই, আসছি বাপের পাশে ব্যবসা করতে। তাইলে আরিফের লগে লগে প্রতিবাদ করলা না কেন? তোমাদের চোখের সামনে দিয়ে যখন আরিফ লয়ে গেল তখন সামনে খারাপ বাধা দিলে না কেন? এই একতা বোধ আর সাহস নাই দেখেই তো দিনের পর দিন আমরা অগকাছে মার খেতেছি। আর কতদিন মার খামু কও? আমাকে বুকে কি কোনোদিনই সাহস জমবো না? কেন জমবো না কেন? আরিফ আমাকে চক্ষু খুলে দিছে, বুকে সাহস যোগাইছে, প্রতিবাদ করতে শিখাইছে। আমরা আজই এর প্রতিবাদ করুম। প্রতিবাদ যদি করতে হয় সমিতির নেতারে লইয়াই করুম। চলো সবাই আসো, চলো চলো আয়রো চল। বাবু ভাই, বাবু ভাই, বাবু ভাই, বাবু ভাই, কি ব্যাপার? আপনারা সবাই একসাথে আমার কাছে এসেছেন, নিশ্চয়ই কিছু হয়েছে। হয়েছে বললেই তো আপনার কাছে সুইটাইছি, কারণ আপনি আমাদের নেতা। তা তো বুঝলাম, কিন্তু হয়েছে কি তাই বলো? ওই সন্ত্রাসী আব্বাসের লোকজন আইজ আমাকে বাজারে আইছিল সন্ধ্যা সাইতে। বলো কি তারপর? তারপর আরিফের কাছে চাঁদা চাইতে গেলেই বেঁকে বসল। সে বলল এখন থেকে একটা টাকাও আমি দেবো না। আর তখনই ঘটল অঘটন। মানে আরিফ রে সন্ত্রাসী টানতে টানতে নিয়ে গেল, নিয়ে গেল। আর সে নিয়ে যাও আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, কোনো প্রতিবাদ করলেন না। আরে মিয়ারা, কোনো গৃহস্থের বাড়িতে শিয়াল এসে যদি একটা মুরগি ধরে নিয়ে যায় তবে সেই মুরগিটাকে বাঁচাতে গ্রামের সব মানুষ শিয়ালটাকে তাড়া করে। আর মাত্র কজন সন্ত্রাসী আপনাদের বাজারে এসে আপনাদের চোখের সামনে দিয়ে আপনাদের এক ভাইকে তুলে নিয়ে গেল, আপনারা কিছুই করতে পারলেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখলেন। বাহ, আপনারা মুখ বন্ধ করে থাকলেও আমি পারবো না, আমি এর প্রতিবাদ করবই। কার প্রতিবাদ করবেন? কিসের প্রতিবাদ করবেন? হ্যাঁ, কারো কিছুই করতে পারবেন না আপনারা। কিছু করতে যদি পারতেন তাহলে যে লোকটা সকালবেলা তার বউর হাতে রান্না খাইয়ে দোকানে গেল সে লাশ হয়ে আইলো কেন? পারবেন এর জবাব দিতে? পারবেন আমার এই হাতের চুড়ি আবার আমার হাতে পরায় দিতে? পারবেন আমার এই নাক চুলটা আবার আমার নাকে পরায় দিতে? পারবেন আমার এই বাবুর বাজানটা ফিরায় দিতে?
আছে। তোমার কোনো কিছুই তোমাকে আমি ফিরে দিতে পারবো না আমি জানি, তবে একটা জিনিস দিতে পারবো, সেটা হলো ওয়াদা। আমি আর সবার সামনে ওয়াদা করছি, আজকের পর থেকে এই চন্দ্রনগরে কোনো মা বোনকে অকালে বিধবা হতে দেব না, এটা আমার অঙ্গীকার। চলো সবাই আমার সাথে। হ্যাঁ চলেন চলেন। খুন হলো চন্দ্রনগরে, খুন কেন? চন্দ্রনগরে খুন কেন? চন্দ্রনগরে খুন কেন? উনি সন্ত্রাসী আব্বাসের। হ্যালো, কে? স্যার, চন্দ্রনগরে আপনার বিরুদ্ধে মিছিল হচ্ছে। মিছিলের নেতৃত্ব কে দিচ্ছে? স্যার, দোকানদার সমিতির নেতা বাবু। ও, যে আমাকে ইলেকশনের সময় জ্বালিয়েছিল? হ্যাঁ স্যার, সেই বাবু। ঠিক আছে, আমি দেখছি। ভাইজান, ভাইজান, এমপি সাহেবের ফোন। আমি 2 লাখ টাকা পাঠিয়েছিলাম। পাইছি। চন্দ্রনগর এলাকা নাকি এখন খুব উত্তপ্ত? তুমি নাকি সমিতির আরিফের গলা কেটে ফেলেছ? ঘটনা সত্য। এই নিয়ে মালিক সমিতির নেতা বাবু তোমার আর আমার নামে মিছিল করছে। হলাম। দেখো আব্বাস, সামনে কি হওয়ার কথা, আর এখন যদি আমার বিরুদ্ধে মিছিল মিটিং হয় তাহলে বোঝেই তো। বুঝলাম। শোনো, আমি থানায় বলে দিচ্ছি, পুলিশ বাবুকে ধরে এনে পা দুটো ভেঙে পঙ্গু করে দিক, কি বলো? ওর বিচার এখন আমার আদালতে চাই। ভাই সাহেব, আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, ভিক্ষা করি না, কাজ করে খাই। আর আমাদের কাছ থেকে ও এমপির লোকজন তারই সত্র ছায়ায় অন্যায়ভাবে চাঁদা তুলে নিচ্ছে। আজ থেকে আমরা ওদের আর একটি টাকাও চাঁদা দেব না, জান দিয়ে হলেও আমরা অন্যায়ের প্রতিহত করব। আমাদের ভাই আরিফকে ওরা মেরে ফেলেছে, আমরা এর বিচার চাই। বাবু ভাই, বাবু ভাই, বাবু ভাই, বাবু ভাই, তুমি এগিয়ে চলো, আরিফ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরব না। মাতা
শিবশঙ্কর, আমি আমার কথার বরখেলাপ করি না। মনে আছে আমি তোর ইলেকশনের সময় কইছিলাম, তুই আমার কাজে বাধা হয়ে দাঁড়াইস না, কিন্তু এখন দাঁড়াইছস, তাই তোর বিচার এখন আমার আদালতে। আমি আপনাদের মাঝে এসেছি, আপনাদের আর কোনো চিন্তা নেই। বাবুর মৃত্যুর সংবাদ শুনে আমি বসে থাকতে পারিনি, কিন্তু কেন, কারণ কি? বাবু কার ছেলে? ও তো আমারই ছেলে। কষ্টে আমার বুকটা ফেরে যাচ্ছে, কিন্তু বাবু মৃত্যুর খবর শুনে মিটিং ছেড়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি। কার চোটে? আমার ছেলের চোটে। বাবু আমার সন্তান, এ দেশের সন্তান। ওকে যারা হত্যা করেছে ওদের কাউকে আমি ক্ষমা করব না। আমি এক্ষুনি পুলিশকে নির্দেশ দিচ্ছি বাবুর খুনিদের 24 ঘন্টার মধ্যে ধরে ফেলার জন্য। আর বাবুর খুনিদে না ধরা পর্যন্ত আমি এক গ্লাস পানি পর্যন্ত স্পর্শ করব না, এ আমার ওয়াদা। হ্যালো, কে? বন্ধুও ভাবতে পারেন, আবার শত্রুও ভাবতে পারেন। তার মানে? মানে খুব সহজ, কারণ আপনাদের মতো মানুষের কাছে খুব কাছের বন্ধু তাড়াতাড়ি শত্রু হয়ে যায়। তুমি কি আমার সাথে ইয়ার্কি শুরু করেছো? জানো তুমি কার সাথে কথা বলছো? একই অঙ্গে যাদের অনেক রূপ তাদেরই একজনের সাথে। হোয়াট? ডোন্ট বি এক্সাইটেড। মানুষ পটানো আর মানুষ ঠকানো যাদের পেশা, এত সহজে তাদের উত্তেজিত হওয়া মানায় না। আরে বেটা, কে তুই? দূর থেকে কথা না বলে আমার সামনে আয়। আপনি আমাকে কি শেখাবেন? শেখাবার সময় এখন আমার। আমি আপনাকে শেখাবো ধোকাবাজির পরিণাম কত বিভৎস, কত ভয়াবহ। আরে বেটা, ওই তোর সাহস তো কম নয়, আমাকে ধমক দিয়ে কথা বলিস? জানিস আমি একজন রাজনৈতিক নেতা, জনগণের নির্বাচিত প্রতিনিধি। এখানেই তো তারা ভুল করেছে নেতা। তারা যদি জানতো রাজনীতি কি আর নেতা কাকে বলে, তাহলে তারা আপনার মতো ধোকাবাজ লোককে কখনোই নির্বাচিত করত না। তারা জানে না যে রাজনীতি একটা ধোকাবাজি ব্যবসা হয়ে গেছে, আর ব্যবসা যারা করে তারাও ধোকাবাজ। আপনি কি অস্বীকার করতে পারেন আপনি একজন ধোকাবাজ না? আপনি কি অস্বীকার করতে পারেন নিয়ম মানুষগুলোর ঘাড়ের উপর আপনার পাপের বোঝা চাপিয়ে দিয়ে সম্পদের পাহাড় গড়ে তুলছেন না? এদেশের নিরীহ মানুষগুলোর সরলতার সুযোগ নিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে দুফোঁটা চোখের পানি ফেলে তাদের যে সর্বনাশ করছেন তা তারা বুঝতে পারছে না। আর বুঝতে পারছে না বলে এখন আপনি বহাল তবিয়তে সুদক্ষ কারিগরের মতো আপনার ব্যবসা চালিয়ে যাচ্ছেন, ওদের মাথায় হাত বুলিয়ে বুকে টেনে নিয়ে আপনার স্বার্থ সিদ্ধি করছেন, আর স্বার্থ সিদ্ধি হয়ে গেলে ওদেরকে দূরে ফেলে দিচ্ছেন, অথচ তারা কোনো প্রতিবাদ করতে পারছে না। আমি তো কোনো অন্যায় করিনি, আর অন্যায় করিনি বলে কেউ কোনো প্রতিবাদ করে না। প্রতিবাদ তারা ঠিকই করতে চায় কিন্তু পারে না। আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের সামনে যে প্রতিরোধের পাহাড় উঁচু করে তুলে রেখেছেন সে পাহাড় ডিঙিয়ে যাবার সাহস তাদের নেই, তাই তারা আজ আপনার কাছে জিম্মি। আপনার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছিল আরিফ, আর তখনই তাকে জীবন দিতে হলো। দোকানদার সমিতির নেতা বাবু কি অন্যায় করেছিল আপনার কাছে? সে আরিফ হত্যার বিচার চেয়েছিল এই তো, আর সেই অপরাধে তাকে জীবন দিতে হলো। বা নেতা বা, যে হবে প্রতিবাদী তাকেই দিতে হবে জীবন, এই তো আপনার রাজনীতির মূল নীতি। শুনেন এমপি সাহেব, আজ আপনাকে জানিয়ে দিচ্ছি, জনগণকে ধোকা দিয়ে অন্ধকারে রাখার দিন শেষ।
আমি আপনাকে যেদিন ধরব সেদিন আপনার আব্বাস বাবা আপনাকে আর বাঁচাতে পারবে না। খুব শীঘ্রই আপনার সাথে আমার খেলা চমে উঠবে। শালা আমাকে ভয় দেখায়। আমাদের এলাকায় নতুন কি তোদের মানি আছে? তোদের বন্নি আছে? আছে। তো আমাকে কি মনে হয়? আমাকে বউ করার খুব ইচ্ছে। চেহারাটা একটু দেখি। আমাকে আমাকে চেহারাটা এক একজনের বান্দরের মতো। ভাই সব, একটি বিশেষ ঘোষণা। অগ্নিম্পি সাহেব, ভাই সব, একটি বিশেষ ঘোষণা। একটি বিশেষ ঘোষণা। হ্যালো ভাই সব, আপনারা আমার খুব আপনজন। এই স্কুল আপনাদের সন্তানদের জন্য প্রতিষ্ঠা করেছি। আর আপনাদের সন্তান কার সন্তান? আমার সন্তান। ভবিষ্যতে আপনাদের সন্তানরা বড় হবে। বড় হয়ে কার মতো হবে? এই আমার মতো হবে, এসপি সাহেবের মতো হবে। আমরা যেমন মানুষের উপকার করি, ওরাও মানুষের উপকার করবে। তখন আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তোমার জীবনের সাথে আমি তো আমার জীবনটা বেঁধে নিয়েছি। ভাই আর মত খেও না। মুক্তি, তুমি তো সবই জানো। আমি যে যুদ্ধে নেমেছি আমাকে জয়ী হতেই হবে। জয়ী না হওয়া পর্যন্ত আমি এই যুদ্ধ চালিয়ে যাব। যুদ্ধক্ষেত্রেই তো একজন আরেকজনকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি বিপ্লব। তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। তোমাকে ছেড়ে যেতে মন মানে না, প্রাণ মানে না। দূরে দূরে কেন বন্ধু কাছে আসো না, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। তোমাকে ছেড়ে যেতে মন মানে না, প্রাণ মানে না। Oh
সারাটি হৃদয় জুড়ে তুমি শুধু তুমি অন্তরে জ্বালায় গো বাহিরে জ্বালা তুমি ছাড়া বন্ধু আমি যে একেলা তোমাকে ছেড়ে যেতে মন মানে না আর মানে না দূরে দূরে কেন বন্ধু কাছে আসো না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না তোমাকে ছেড়ে যেতে মন মানে না প্রাণ মানে না দূরে দূরে কেন বন্ধু কাছে আসো না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না দূরে দূরে কেন বন্ধু কাছে আসো না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না তোমাকে ছেড়ে যেতে মন মানে না প্রাণ মানে না বিপ্লব বাবা বিপ্লব বাবা আব্বাসের ভাই আমার মেয়ে মর্জিনার সাথে প্রেমের অভিনয় করে আমার মেয়েকে গর্ভবতী বানিয়ে দিয়েছে এখন বিয়ে করতে চাইছে না আমি কি করবো বাবা তুই মর্জিনাকে বিয়ে করার প্রলোভন দেখে তার ইজ্জত নষ্ট করেছিস হ্যাঁ করেছি কিন্তু তুই মারকে তোকে এখন মর্জিনাকে বিয়ে করতে হবে আমি বিয়ে করব না বিয়ে করবি না নে শেষবারের মতো তোর ভাইয়ের সাথে কথা বলে নে হ্যালো ভাই আমাকে মেরে ফেলছে কি ভাই আমাকে বাঁচান আমাকে বাঁচান আমি এখনই কাছে ভাই আমাকে বাঁচান আমাকে বাঁচান মানিক 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 মালিক
মানিক, মানিক, ভাই তোরে যে মারছে আমি ওরে মাইরা ফালামো, ওরে মাইরা ফালামো, মাইরা ফালামো। কত বড় স্পর্ধা তার, যে কিনা আমাকে মারতে চাই। আব্বাসের ভাইকে মেরেছে, একটার পর একটা ত্রাস সৃষ্টি করে চলেছে, আর তোমরা কিছু করতে পারছো না। আমি কোনো কথা শুনতে চাই না, যত তাড়াতাড়ি পারো যেভাবেই পারো তাকে জীবিত অথবা মৃত ধরে এসো। তোকে মাফ করে দিলাম। আমার কিছুই করার নাই, আমি জানি তোর সামনে তোর ভাইয়ের লাশ, তুই খুব কষ্ট পাচ্ছিস, কিন্তু এটাই তোর প্রাপ্য। কে তুই? বিপ্লব। যারা পুরুষ তারা সামনে আইসা কথা কয়, তুই কি পুরুষ? সময় হলেই জানতে পারবি। চল। এই বল বিপ্লব কোথায়? আমি জানি না। এই চল ওকে বড় ভাইকে চলে যাই, চল চল। চল
মাফ করে দিন ভাই, মাফ করে দিন ভাই। তোকেই তো মাফ করবো। আরে হামিলদার ভাই, এত সকালে খাতা পত্র লয়ে কই যান? প্রমোশনের আশায় আবার লেখাপড়া শুরু করলেন নাকি? ওই মিয়া মস্কারা করো আমার সাথে, হ্যাঁ বুড়ো বয়সে আমি লেখাপড়া করতে যাইতাছি, আমার সাথে ফাইলামি করবা না। জানো আমি কে? জানুন না কেন, আপনি থানার হাবিলদার। এই তো চিনছ, এখন থেকে কথা দা কইবা, বুঝা কইবা, আগের দিন আর এখন নয়, দিন পাল্টাইছে বুঝছ। থানায় যাওয়ার আগে এলাকার লোকজনের কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করতে পারলে সুবিধে হতো। কিন্তু কার কাছ থেকে কিভাবে তথ্য সংগ্রহ করা যায়? কত? 10 টাকা দেন। কেন? দেখি বুটপালি চলার কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করা যায় কিনা। এই যে ভাই, জুতো জোড়া ভালো করে পালিশ করে দেন তো, এটার উপরে রাখেন। ভাই একটু তাড়াতাড়ি করেন, আপনাদের এই চন্দ্রনগরে ভয়ে শরীর ছমছম করে। কেন? এলাকাটা চাঁদাবাজ আর সন্ত্রাসী রাখরা। বুঝলেন কি কইরা? কিছুদিন আগে একবার এসেছিলাম, শুনেছিলাম সন্ত্রাসীরা একটা দোকানদারকে ধরে নিয়ে তার মাথা কেটে ফেলেছিল। হ ঠিকই শুনছেন। আমি যেমন শুনেছি, আপনিও তাহলে ব্যাপারটা জানেন তাই না ভাই? সব সন্ত্রাসী কারা, ওদের আপনারা চেনেন না? লোকটা কি পুলিশের লোক নাকি? এত কথা জানতে চাই কেন? ওরে সন্ত্রাসীদের কথা কইয়া শেষে নিজের বউ বাচ্চারা এতিম করুম নাকি? কি হলো ভাই, কি ভাবছিল তো? আরে ভাই, গরিব মানুষের ভাবনা শেষ আছে নাকি? সংসারের অভাব অনটনের কথা মনে হইলে মাথার মধ্যে দুনিয়ার চিন্তা আইসা বাসা বাঁধে। শালার মুচি খুব চালাক, ওর মুখ থেকে কিছু বের করা যাবে না, অন্য কোথাও দেখি। তোমরা কারা ভাই? আমরা কারা এক্ষুনি বুঝতে পারবি। তোর ব্যাগটা দে। না আমার ব্যাগ দেবো না। তোর ব্যাগ তোরে দিতে আসবো না। ফসলে আমি পুলিশ ইন্সপেক্টর স্বপ্না। এভাবে তোরা সবার কাজের ক্ষতি করিস? এর আগে আমি 9 জন লোককে উড়িয়ে দিয়েছি, এবার তোদের 3 জনকে উড়িয়ে দিয়ে আমি 1 ডজন পুরো করব। তোদের কার কাছে কি আছে আমাকে দিয়ে দে। ঘুষের টাকা এভাবে প্রকাশ্যে রাস্তা দিয়ে গুনতে গুনতে কেউ আসে নাকি? ঘুষ হবে কেন? টাকা হলে কি ঘুষের টাকা? তা নয় তো কি, এখনো তো মাস শেষ হয়নি যে বেতন পেয়েছো, আর বেতন না পাওয়ার পরও যদি একজন পুলিশের হাতে এতগুলো টাকা থাকে তা অবশ্যই ঘুষ ভাবতে হবে।
খেসারত তো ভাবতে পারো। খেসারত? কিসের খেসারত? তাহলে শোনো মজার কথা, আজ ডিউটিতে বেরিয়ে দেখি কয়েকজন ছিনতাইকারী একজন পথচারীকে ধরে তার সবকিছু কেড়ে নেওয়ার চেষ্টা করছে। ঠিক তখনই আমি সেখানে গিয়ে হাজির। তারপর? তারপর তারপর ওই বেটা ছিনতাইকারীদের আচ্ছা করে দিলাম ধোলাই। পুলিশের ধোলাই যেমন তেমন ধোলাই না, বুঝতেই তো পারছো। তা তো পারছি। তারপর? তারপর আর কি, বেটারা একবার ডাকে আব্বা আর একবার ডাকে আম্মা। তাদের যার কাছে যা কিছু ছিল আমাকে দিয়ে দৌড়ে দৌড়। এতেই তুমি নিজেকে গর্বিত ভাবছো? একবারও কি ভাবলে না তুমি কত বড় অপরাধ আর ভুল করেছো? ভুল? কি ভুল করেছি? ভুল করেছো ওদের ছেড়ে দিয়ে। ছেড়ে দিয়েছি? কি বলছো তুমি, ওরা তো মার খেয়ে সবকিছু ফেলে পালিয়ে গেছে। ইচ্ছা করে ওরা এগুলো ফেলেনি, ফেলেছে তোমাকে আকৃষ্ট করার জন্য। এগুলো দেখে তুমি আনন্দে আত্মহারা হয়েছ, আর সেই সুযোগে ওরা সরে পড়েছে। ছি স্বপ্না ছি, তুমি না জনগণের সেবক? আর সেই সেবক হয়ে তুমি যদি টাকা লোভ করে জনগণের শত্রুদের ছেড়ে দাও, তাহলে জনগণ কার কাছে গিয়ে দাঁড়াবে? সত্যি রাজু, আমি খুব ভুল করেছি। চাকরি হারিয়েও তুমি পুলিশকে অনেক ঊর্ধ্বে স্থান দিয়েছ, আর আমি পুলিশের সেই পদমর্যাদাকে কলুষিত করেছি। এরকম ভুল আমি আর কোনো দিন করব না। ঠিক আছে চলো। তা তো হইবই, তা না হলে কি তোমারে আমি ধরছি? তোমারে আমি কোনো দিন ছাড়তে পারুম না। একেবারে আমার মনের কথাটাই কইছো। আমি যেমন তোমারে ছাড়তে পারুম না, তুমিও পারবা না। কিন্তু এরকম মিলকে সারা জীবন থাকবো। তুমি দেখো, কোনো দিন তোমারে আমি কষ্ট দিব না, সারা জীবন তোমারে আমি আমার বুকের মধ্যে জড়ায় রাখো। আমার মাধুরী, আমার সাইজা, কেন চলে গেল? তোমারে আমি কোনো দিন কষ্ট দিব না, সারা জীবন বুকে জড়ায় রাখো। আরে মুখে কত সুখ, কত শান্তি! আমার মাধুরীর লগে এমন সুখ কি আমার হইব? এক কাপ চা দেবো? দেবো। চাকরিটা ফিরে পেলে?
সব টাকা শোধ করে দেব। শুনেছি নতুন ডিবি ইন্সপেক্টর আসছেন, স্যার যদি ভালো হন আমার ফাইলটা দেখলেই আমার বিশ্বাস আমি আবার চাকরিটা ফিরে পাব। আমি বিশ্বাস করি না যে পুলিশটা ভালো হয়। পুলিশটা ভালো হলে তো আমার ভাইয়ের খুনের বিচারটা এতদিনে হয়েই যেত। আরে না না, সবাই খারাপ না, দে তো এক কাপ চা দে। হাবিলদার স্যার। আচ্ছা, এই থানায় এর আগে একজন এসআই ছিল, সে কোথায় থাকে? কার কথা কইতেছেন স্যার? আরে ওই যে চাকরি হারিয়ে এখন বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। ও রাজু স্যারের কথা কইতেছেন? হ্যাঁ হ্যাঁ রাজু। আরে কি ভালো মানুষটাই না ছিল, এলাকার যেখানে যে অন্যায় অত্যাচারী হতো সেখানে গিয়েই রাজু স্যার নির্যাতিত মানুষের পাশে গিয়ে দাঁড়াতো। কোনোদিন তারে কোনো অন্যায় কাম করতে দেই নাই। পুলিশের চাকরি কইরাও ঘুষ কি জিনিস সে চিনতেন না। সেটা আমি তার ফাইল দেখেই বুঝতে পেরেছি, সমাজের কিছু অসৎ ব্যক্তির কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিল রাজু, তাই তারা আমাদের উপর মহলের অসৎ দুর্নীতিপরায়ণ কিছু অফিসারের সঙ্গে যোগসাজশ করে চাকরি থেকে ওকে সরিয়ে দিয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে আমি ওর চাকরিতে পুনর্বহালের চেষ্টা করব। সত্যি কইতেছেন স্যার? হ্যাঁ, তবে চাকরি ফিরিয়ে দেবার আগে ওকে আমি কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। তুমি এক কাজ করো, রাজুকে বলবে ও যেন আমার সাথে আমার বাংলোয় দেখা করে। ওকে স্যার। কোথায় পাই খুঁজি কেমনে রে, ঘুরতে ঘুরতে জীবন যাইতেছে। কেমনে মামু, কি করি? আইরে চাকরি খুব কঠিন। কেন আইলাম পুলিশের চাকরিতে রে? কি করি রে? পাই না তো, খুঁজি তো সব জায়গায়। স্যার নতুন ডিবি ইন্সপেক্টর এসেছেন, আপনাকে এক্ষুনি অফিসে যাইতে হয়েছে। ঠিক আছে তুমি যাও, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি, ঠিক আছে? ওকে স্যার। আরে রাজু এসো এসো এসো। স্যার আমাকে ডেকেছেন? আমি তোমার ফাইল দেখেছি, তোমার কেস হিস্ট্রি একদম ক্লিয়ার, তাছাড়া ব্যাকগ্রাউন্ডও অত্যন্ত ব্রাইট, কিন্তু সাসপেন্ড কেন? যা হয় আর কি, আব্বাসের প্রতিবাদ করা, অন্যায়ের সঙ্গে আপোষ না করা, ঘোষ না খাওয়া, এইসব আর কি। আমি জানি, আমি সব জানি। শোনো কাজের কথা বলি, তোমাকে আমার সঙ্গে কাজ করতে হবে। কিন্তু স্যার আপনি বা কয়দিন থাকতে পারবেন? আচ্ছা সে দেখা যাবে। দেখলাম তুমি ক্যারাটে জানো। আমি তো স্যার অনেকদিন প্র্যাকটিস করি না। চর্চা নেই, বেশ নতুন করে চেষ্টা করো। স্যার আমি আহা এসো তো, আরে এসো, দাও।
বুক টান করো, পা উঠাও, পা ছড়াও। সুন্দর, এদিকে পয়েন্ট, আরেকটু ওঠো, হ্যাঁ ট্রাই করো, দেখো ভেরি গুড, এবার তুমি একা কিছু কাজ দেখাও আমাকে। বাবা ভেরি গুড, তুমি খুব সুন্দর দেখিয়েছ, তোমার পাঞ্চ এবং ফ্লাই খুবই সুন্দর, তুমি আমার সঙ্গে কাজ করবে ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে স্যার, আমি আপনার সঙ্গে কাজ করব, আমি আসি স্যার। ঠিক আছে তুমি যাও। আরে ও রাজু না, পুলিশের পোশাক পেলো কোথায়? রাজু তো, আরে রাজু, রাজু কি দেখছিস অমন করে? কি দেখছি মানে তোকে দেখছি, ব্যাপার কি? চাকরি হারিয়ে বেকার হয়ে অভাব অনটনে পড়ে নতুন ধান্দায় নামবে নাকি? নতুন ধান্দা মানে? বুঝলি না, অনেক লোক আছে যারা অন্য কোনো কাজ পায় না বা কাজ করতে কষ্ট হবে ভেবে কাজ করে না, তারা কি করে জানিস? কি করে? পুলিশের পোশাক পরে পুলিশ না হয়েও মানুষের কাছে পরিচয় দেয় সে পুলিশ, তারপর তাদের কাছ থেকে কিছু কামিয়ে চলে আসে। তুই কি আমাকে সেরকম ভুয়া পুলিশ ভাবছিস? তা নয় তো কি, চাকরি হারিয়ে পথে পথে ঘুরে বেড়াতে যাচ্ছিলে, তার শরীরে পুলিশের পোশাক, ভুয়া না তো কি? আরে বোকা না, আমি আমার চাকরি ফিরে পেয়েছি। সত্যি বলছিস? সত্যি সত্যি সত্যি, তোকে বলেছিলাম না আমাদের থানায় নতুন ডিবি ইন্সপেক্টর আসবেন, উনি এসেছেন, আর এসেই সব ফাইলপত্র দেখতে গিয়ে দেখেছেন আমি চক্রান্তের শিকার হয়ে চাকরি হারিয়েছি, তাই তিনি আমার চাকরি ফিরিয়ে দিয়েছেন। তাহলে এখন থেকে তুই আমার সহকর্মী? শুধু সহকর্মী নই, তোর মতো ঘুষখোরের জম বলতে পারিস। এই কি বড় ভাই, ডিবি ইন্সপেক্টর আগুন এসেছে। তাতে কি হয়েছে? কি হয়েছে মানে, সে খুব শক্তিধর, যদি স্যারকে বলে ওকে না তাড়াতে পারেন তাহলে কিন্তু দুজনেরই লাল বাত্তি। ডিবি ইন্সপেক্টর আগুন খুব চৌকস ও দুর্দান্ত সাহসী, সে কারো কথাই শোনে না, কাউকে মারে না। আরে রাগ, এরকম কত ডিবি আর এসপি আইলো আর গেল, আমি ডিবি ইন্সপেক্টর আগুন। কে চাস তুই এখানে? তোমাকে দেখতে এসেছিলাম, তোমাকে ধরেও নিয়ে যেতে পারি কিন্তু ওয়ারেন্ট ছমান ছাড়া আমি তোমাকে ধরতে চাই না। তুমি খুব পাকা খেলোয়াড় আব্বাস, তোমার অপকর্মের কোনো প্রমাণ তুমি রাখতে চাও না, কিন্তু আমিও মানুষ নিয়ে খেলতে পছন্দ করি, সময় মতো আমি তোমাকে ঠিকই ধরে ফেলবো। এমপির ছত্রছায়া থেকে তার হুকুমে অনেক দাপট দেখিয়েছিস, অনেক অন্যায় অত্যাচার করেছিস,
তোর ভয়ে এলাকার মা বোনেরা একটু শান্তিতে থাকতে পারেনি। তুই কত মা বোনের ইজ্জত কেড়ে নিয়েছিস, কত অসহায় মা বোনের মুখ থেকে তাদের সন্তানকে কেড়ে নিয়ে তাদের বুক খালি করেছিস। তোর আর তোর এমপির ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। সন্তান হারিয়ে ইজ্জত হারিয়ে ঘরের দরজা বন্ধ করে চোখের পানি ফেলা ছাড়া কিছুই পায়নি তারা। আর যাতে কোনো মাকে বুক চাপড়ে কাটতে না হয়, কোনো বোনকে লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করতে না হয়, সে ব্যবস্থাই করবো। আর কত এভাবে নিজের জীবনটা নিঃশেষ করবে? তুমি তো ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছ। তোমার কিছু হলে একবারও কি ভেবেছ এ আমার কি হবে? এই যন্ত্রণার জীবন বহন কি শুধু তুমি একাই করছো, আমি করছি না? মুক্তি, এ জীবন যত যন্ত্রণারই হোক আমি প্রতিশোধ না নিয়ে ঘরে ফিরব না। তুমি শুধু আমার যন্ত্রণাটাই দেখলে, আর কেউ না জানো, তুমি তো জানো কোন কারণে আমি অন্ধকার অনিশ্চিত জীবনটাকে বেছে নিয়েছি। সে যাই হোক, আমি তোমাকে ভালোবাসি। আমার ভয় হয় এই অন্ধকার অনিশ্চিত জীবন তোমাকে না আমার কাছ থেকে কেড়ে নেয়। না মুক্তি, তুমি শুধু আমার পাশে থেকো, আমাকে কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। যত তাড়াতাড়ি পারি প্রতিশোধ নিয়ে আমরা দুজন আবার আলোর জীবনে ফিরে যাব। ঘুমাতে দেয় না আমায় নিশিথে 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 প্রেম, ঘুমাতে দেয় না আমায় নিশিথে নিশিথে নিশিথে। বড় চালাকি করে বাঁধিয়া অন্তরে, বড় চালাকি করে বাঁধিয়া অন্তরে, কি জাদু করি না ঘরে পারি না রইতে। যতদিন যায় মনে তত হয় বিভোর, কনে কনে এই মনে ওঠে প্রেম ঝড়। মনের না মিল হলে প্রেম কি ঘটে, ঘুমাতে দেয় না আমায় নিশিথে নিশিথে নিশিথে। Thank you.
মনটা বোঝে না এখন কিছু আর প্রেম হাওয়া এসে আমায় করলো একটা কার তোমার পানে চেয়ে থাকি দুষ্ট আঁখিতে ঘুমাতে দেয় না আমায় নিশিতে 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 ঘুমাতে দেয় না আমায় নিশিতে 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 বড় চালাকি করে বাঁধিয়া অন্তরে বড় চালাকি করে বাঁধিয়া অন্তরে কি জাদু করিলা ঘরে পারি না রইতে সেই কথার কি শেষ আছে ভাই আল্লাহ কেন যে মায় মানুষ বানাইছিল বুঝছি ভাবির লোকে গন্ডগোল করিরা এইখানে পয়সা রয়েছেন যান বাড়িতে যান ভাবি হয়তো চিন্তা করতেছে সেই বউ আমার না রে ভাই আমার বউ যদি আমার কথাই ভাবতো তাহলে আমার এই অবস্থা হয় পকেটে টাকা পয়সা নাই যাই এটা আনো সেটা আনো খালি আনো কোথা থেকে জানবো এটা কয় না খালি চাই আর চাই বউরে শুধু ভালোবাসলেই হয় না হাবিলদার সাহেব মাঝে মধ্যে একটু পুলিশি মেজাজও দেখাইতে হয় বুঝছেন একবার যদি মেজাজ দেখাইতে পারেন দেখবেন বউ আর তারা থাকবো না কলা গাছের মতো সোজা হয়ে যাইব এই কথা তো কেউ কোনদিন আমারে কয় নাই আর আমার মগজেও আসে নাই আজকে ওরে মেজাজ দেখার কথা কম যাই আল্লাহ জীবন রে ফনা ফনা কুড়া ফলাইলাম চত্তর বউ 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 গেল গলে রে বউ ভাত দে মরদ ঘুষ নাই আবার খাওয়া লজ্জা করে না তোর ভাত চাইতে কেন লজ্জা করবো কেন আমি খালি কামামু আর তুমি বসে বসে গিলবা কি আমি শুধু গিলি কাজ করি না তবে মরদ তোর খবর আছে খারা কি করবি বুড়ি ডাকি আমি শুধু গিলি না কাম কাজে কোনো মরদ নাই টাকা নাই পয়সা নাই শ্বশুরটা আমার নষ্ট করে ফেলছস আমার জীবনটাকে ফলা ফলা করে ফেলছস ওই খারা ওই ওই তুই যাস গিলি গা আরে আরে কি হলো কি হয়েছে তোমার হ্যাঁ ব্যথা পাইছো দাঁড়াও না পানি খাও কোনখানে মাথায় মাথা দে মাথায় পানি দে দাও আমার দাও ওঠো আস্তে আস্তে ওঠো বসো মাথায় পানি দে রে শো শো একটু থামেন থামেন কি ব্যাপার এভাবে দাঁড়িয়ে তোমরা কারা কি চাও ভাইজান আপনার সাথে কথা বলবেন কে তোমাদের ভাইজান আহ
ব্যাপার আব্বাস? একেবারে খবর না দিয়ে চলে এলে যে, একটা ফোন তো করতে পারতে। হাতি এত কাজ। হ্যাঁ ঠিকই কইছেন, কাজ আপনার অনেক। কাজ আপনি অনেক বড় এমপি, অনেক বড় নেতা, মানুষ নিয়ে রাজনীতি করতেছেন, দেশের সেবা করতেছেন, মঞ্চে দাঁড়াইয়া বড় বড় কথা কইতাছেন, আর যত অবৈধ টাকা আপনার পকেটে ভরতাছেন। আব্বাস তুমি যেন কেমন করে কথা বলছো। হনের এমপি সাহেব, আমার কথা আপনার কাছে যেমন মনে হোক, আপনি কি অস্বীকার করতে পারবেন? এই আব্বাস আমি ভোট চুরি করে আপনার এমপি বাড়াইছে, কত মানুষের খুন করছে তার ইয়াত্মা নাই, নিজের বিলায় দিছে আপনার নোংরা রাজনীতির পিছনে। আবার শোনো, আমার কথা শোনো, আমি কোনো কথাই শুনতে চাই না, আর অহম যদি আমার নামে কোনো কেস হয় তাহলে আমি কাউরে ছাড়ুম না এমপি সাহেব। আব্বাস আমি দেখছি, তুমি অস্থির হও না, তুমি শান্ত হও। আব্বাস তুমি কি করে ভাবলে আমি তোমার নামে কেসও তো দেব? আমি দেখছি ব্যাপারটা, তুমি মাথা ঠান্ডা করো। ঠিক আছে, আপনারে বিশ্বাস করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাতলা খবর কি স্যার? খবর খুব খারাপ, আমাদের থানায় নতুন ডিবি ইন্সপেক্টর এসেছে। তা তো শুনেছি, এতে খারাপ কি হলো? ইন্সপেক্টর স্যার খুব সৎ ও সাহসী, কারো তো আক্কা করে না স্যার। প্রথম প্রথম ওই রকম ভাব সবাই একটু দেখায়, না দেখালে লোকজন ভয় পাবে কেন? আর লোকজন যখনই তাকে ভয় পাওয়া শুরু করবে, আর সেও তখন হুট করে হাত বাড়িয়ে দক্ষিণে নেওয়া শুরু করবে। কথাটা হেসে উড়িয়ে দেবেন না স্যার, আমি যতদূর জানি সে সৎ পুলিশ অফিসার। থানায় আসার পর যত সব পুরনো ফাইলপত্র ছিল সব নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করে দিয়েছে। ফাইল ঘাঁটতে ঘাঁটতে রাজুর ফাইল বের করে দেখে রাজনী তো, তাই রাজুকে আবার চাকরিও দিয়ে দিয়েছে। বলিস কি? শুধু তাই না স্যার, এই বাবু হত্যার ফাইল বের করে দেখছে আর বলছে এই কেসে নাকি সে লড়বে, বাবু হত্যার আসল আসামিকে তাকেও নাকি শাস্তি দেবে। তাহলে তো বিপদ। শুধু কি বিপদ স্যার, মহাবিপদ। এই কেসে সবার আগে তো আপনি ভেসে যাবেন, আপনি ভাষা মানে আমি ভাষা। ঠিক আছে ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি, কাউকে যাতে ফাঁসতে না হয় সেই ব্যবস্থাই করব। তুই এক কাজ কর, তোদের নতুন অফিসারকে গিয়ে বলবি আমার সাথে যেন দেখা করে। ঠিক আছে স্যার। স্যার স্যার সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। থ্যাংক ইউ স্যার। আমাকে ডেকেছেন স্যার? শোনো, তুমি এখনো যথেষ্ট ইয়াং, তাই আবেগের বসে তোমার দেশপ্রেম একটু বেশি হয়ে যাচ্ছে, অবশ্য এটা দোষেরও না। কি বলতে চান? আমি বলতে চাইছি তুমি কয় টাকা বেতন পাও, এ দিয়ে যে ভবিষ্যৎ জীবন গড়ে তোলা সম্ভব নয় তা আমি ভালো করেই জানি, তাই আমি তোমাকে টাকা পয়সা গাড়ি বাড়ি সব দেব, শুধু তুমি আমার পক্ষে থাকবে এমপি সাহেব। আরে তোমাকে থাকতে হবে না, তুমি শুধু আমার বিপক্ষে যেও না। শুনুন এমপি সাহেব, আমার ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তিত হওয়ার জন্য আপনাকে থ্যাংকস, আপনি নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন। নির্বাচিত হওয়ার আগে বলেছিলেন সন্ত্রাস দূর করবেন, দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন, এদেশকে সোনার বাংলা রূপে গড়ে তুলবেন, কিন্তু কিন্তু আসলে কি তাই করেন? করেন না, নিজেদের আখের গুটানোর জন্য সবসময় ব্যস্ত থাকেন। আমাদের মতো ছোট ছোট পুলিশ অফিসার তো আপনাদের হাতে নাচের পুতুল, যখন যেভাবে খুশি সেভাবে নাচাতে পছন্দ করেন,
আমাদের লোক দেখান। আপনার এত সম্পত্তি বলতে পারেন, এগুলো আপনার সৎ উপায়ে অর্জিত, অথচ আপনার বাবা সামান্য একজন মুদি দোকানদার ছিলেন। আপনার বাবা আপনাকে কষ্ট করে মানুষ করেছেন, আর আপনি আপনি কিনা কুলডাউন আগুন কুলডাউন কুলডাউন আপনি হন এমপি সাহেব, বলতে পারেন ঢাকায় আপনার কয়টা বাড়ি? শুনুন, আপনি আমাকে নিয়ে অনেক চিন্তা করেছেন, কিন্তু আর চিন্তা করে সময় নষ্ট করার দরকার নেই। আশা করব ভবিষ্যতে আপনি আর আমার কাজে হস্তক্ষেপ করবেন না। আমি এখন আসি। সাবধান। কে তুই? রাস্তা ছাড়। ছাড়বো, তার আগে তোদের শায়েস্তা করি। হ্যালো, নিমতলি পুকুর পাড়ে ফোর্স পাঠাও জলদি। উপর মহাশয়, ওদেরকে ছাড়া যাবে না। কি বললে? আমি কোনো অবস্থাতেই আইনের বাইরে যেতে পারবো না স্যার, পারলে কোর্ট থেকে জামিনের ব্যবস্থা করুন। স্যার, আপনি আমারে ডাকছিলেন? হ্যাঁ ডেকেছিলাম। আমি তোমার ভাইয়ের হত্যার কেসটা দেখছি, আশা করি প্রকৃত অপরাধীকে আমি ধরতে পারবো। তোমার ভাইয়ের হত্যার বিচার অবশ্যই হবে, তুমি কোনো চিন্তা করো না। স্যার, এর আগে বহু অফিসার আইছে, তাদের কাছে ভাইয়ের হত্যার বিচার চাওয়া তো দূরের কথা, তাদের কাছেই যেতে পারিনি। আর সেইখানে আপনি আমার ডাইকে সান্ত্বনা দিতেছেন, আমি এমন কি দিয়ে শোধ করুন আমি জানি না। তুমি এখন বাড়ি যাও, প্রয়োজন হলে আমি তোমাকে ডেকে পাঠাবো। স্যার, আপনার অনেক দয়া, আসি স্যার। Thank you.
জোরে চালা। প্রমোশন চাও, পুলিশ কমিশনার হতে চাও, আর একটা ছেলেকে ধরতে পারছ না। আজ সে আমার গাড়িতে গুলি করেছে, এর আগে আমার জনসভায় গুলি করেছে, আব্বাসের ভাইকে মেরেছে। আমার ইচ্ছা করছে তোমাকে। হ্যালো, খামাখা পুলিশকে ধমক দিয়ে নিজের প্রেশার বাড়িয়ে লাভ নেই। কে তুমি? সময় হলেই জানতে পারবে। শুধু মনে রেখো, মৃত্যু তোমার পেছন পেছন ঘুরছে। সাহস থাকলে সামনে আয়। সাহস আছে বলেই তো আমি তোমার মৃত্যুর পরোয়ানা জারি করলাম। দেখো এসপি, যে করেই হোক, যেভাবেই হোক, এই ছেলেকে জীবিত অথবা মৃত ধরে আনো। ইয়েস স্যার, আসি স্যার। দেখো আগুন, চন্দ্রনগরে একজনের সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে, আর তাকে ধরতে পারা যাচ্ছে না বলে পুলিশ ডিপার্টমেন্টের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, উপর মহল থেকেও চাপ সৃষ্টি হচ্ছে। কি করতে হবে স্যার? আমি তো চন্দ্রনগরের দায়িত্বে আছি। হ্যাঁ, তোমার আর একটা নতুন অ্যাসাইনমেন্ট যোগ হলো। তুমি ওই সন্ত্রাসীকে ধরবে, শুনেছ তো? গতকাল সে এমপিকে গুলি করেছে। ঠিক আছে স্যার, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। হ্যাঁ, পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে তোমার অনেক সুনাম, আশা করি এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমার সুনাম আরো বৃদ্ধি পাবে। আমাকে দোয়া করবেন স্যার, আমি যেন পুলিশ ডিপার্টমেন্টের সুনাম রক্ষা করতে পারি। ওকে মাই সান, ওকে স্যার। তোমাকে আমি যে কাজটা দিয়েছিলাম তা কি করলে? কাজের সব প্ল্যানিং কমপ্লিট করে রেখেছি স্যার, কিন্তু কি আসলে জমিটা অন্যের, তো তাই সাহস পাচ্ছি না। আমি এলাকার এমপি, আর তুমি কি আমার কাজ করতে ভয় পাও? কাজ করতে তো আমি ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি বিপ্লবকে। কোন সময় কোন ফ্যাসাদে ফেলে দেয় তার রাখা তোমার বিপ্লব। বিপ্লব কি করবে? ওকে এমন টাইট দেব ও কিছুই করতে পারবে না। ঠিক আছে স্যার, আপনি ভরসা দিলে আমি কাজ শুরু করে দেব। আমি যখন আছি তখন তোমার কোনো ভয় নেই, যাও কাজ করো। ঠিক আছে স্যার, আসি। সালাম আলাইকুম। ভয় পায়? কে তুমি, এখানে কি করছো? আমি কে কি করছি সেটা পরে বলছি, তার আগে বলুন আপনি কে? আমি এই বিল্ডিং এর ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর। আপনাকেই তো আমার দরকার। আমাকে কি দরকার? আপনি জানেন এই জমিটা কার? কেন, এমপি সাহেবের? না, এই জমির প্রকৃত মালিক রজব আলী নামের এক অসহায় গরিব। রজব আলী তার প্রত্যেক সম্পত্তিতে একটা ছোট্ট কুঁড়ে ঘর বানিয়ে পরিবার নিয়ে বসবাস করত, আর আপনি আপনি এমপির সাথে কুপরামর্শ করে সেই গরিবের বাসস্থান উচ্ছেদ করে এমপির জন্য অট্টালিকা তৈরি করেছেন। তুমি জানো তুমি কার সামনে কথা বলছো? আমি একজন ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর। ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর না বল ফার্স্ট ক্লাস চচ্চর। অর্থের লোভে গরিবের বুকে থাবা মেরে তাদের বসত পিতে থেকে উচ্ছেদ করেছিস তোরা। না জানি এমপির কথায় আরো কত অসহায় মানুষের বসত বাড়ি উচ্ছেদ করেছিস তুই। গরিবের কুড়ে ঘর ভেঙে তুই এমপি থাকার জন্য যে অট্টালিকা তৈরি করেছিস, আর সে অট্টালিকা এমপি নয়, ঘুমাবি তুই। নতুন ডিভিএন ইন্সপেক্টর খুব ভালো মানুষ, এবার যদি একটা কিছু হয় আসল শয়তানগুলো দেখিস এবার ঠিকই ধরা পড়বে। তুই কি এখানে এসে অফিসে কথা বলবি? স্বপ্না তুই ঘুষ খাওয়া ছেড়ে দে, না হলে কোনদিন স্যার তোকে ধরে ফেলবে। বলিস কি, আমি তো কবে ঘুষ খাওয়া ছেড়ে দিয়েছি, এখন বল কবে আমাদের বিয়ে হবে, কবে আমি তোর ঘরে যাব, লাল শাড়ি পরে বধু হয়ে আমি তোর ঘরে যেতে চাই রাজু। এই তো আর কটা দিন, তারপরে আমরা ঘর বাঁধব, তুই বউ হয়ে আমার ঘরে আসবি রাজু। জলে রে জলে রে বুকে আগুন জলে রে, জলে রে জলে রে বুকে আগুন জলে রে, বচাই ডুবে যায় প্রেমের গড়িয়া, সুখের ঠান্ডা ঠান্ডা পানি
জলে রে বুকে আগুন জলে রে জলে রে জলে রে বুকে আগুন জলে রে মন চায় ডুবে যাই প্রেমের দরিয়ায় সুখের ঠান্ডা ঠান্ডা পানিতে পানিতে চলে রে বুকে আগুন জলে রে চলে রে চলে রে বুকে আগুন জলে রে সবই আছে তো বুঝেন মনে হয় এ জীবন প্রেমে হয় মধুময় তোমাকে দেব সবই গোপনে লুটে তো নিলে মন হবে যে কি এখন তোমাকে চাই বুকে চড়াতে চড়াতে চলি রে চলি রে আগুন জ্বলে রে চলে রে চলে রে তুকে আগুন জ্বলে রে ভালোবেসে সুখী হতে আমি চাই অন্তরে তুমি ছাড়া কিছু নাই জলে রে জলে রে তুকে আগুন জলে রে জলে রে জলে রে বুকে আগুন জলে রে মন চায় ডুবে যাই প্রেমের দরিয়ায় সুখের ঠান্ডা ঠান্ডা পানিতে পানিতে জলে রে বুকে আগুন জলে রে চলে রে চলে রে বুকে আগুন জলে রে মন চায় ডুবে যাই প্রেমের দরিয়ায় সুখের ঠান্ডা ঠান্ডা পানিতে পানিতে চলে রে চলে রে বুকে আগুন জলে রে চলে রে চলে রে বুকে আগুন জলে রে বিপ্লব ভাই বিপ্লব ভাই কি হয়েছে আমার মায়েরা সর্বনাশ বাচ্চার অবস্থা তো খুবই খারাপ এই অবস্থা এখানে নিয়ে এসেছে কেন হাসপাতালে নিয়ে যাও হাসপাতালে নিয়েছিলাম কিন্তু কোনো ডাক্তারের চিকিৎসা করলো না আমার মায়া ধরে বাঁচা বিপ্লব ভাই আমার মায়া ধরে একটু বাঁচান ঠিক আছে চলো ডাক্তার সাহেব ডাক্তার সাহেব ডাক্তার সাহেব দরজা খোলেন ডাক্তার সাহেব আবার তুমি এসেছো ডাক্তার সাহেব আমার মাইয়া কেন আবার এসেছো একটু আগেই না তোমাকে বললাম ওর চিকিৎসা কেন হবে না কেন হইব না স্যার কেন হইব না ওই বেটি আমি কি তোর চাকরি করি যে তোকে কই ফেরত দিতে হবে যা এখান থেকে ডাক্তার এই মহিলার অপরাধ কি কেন ওকে ধাক্কা দিলেন এই মহিলাকে কয়েকবার বললাম যে ওর মেয়ের চিকিৎসা এখানে হবে না তারপরও সে নাছর বান্দার মতো পেছনে লেগে আছে সে তো মা মৃত্যু যন্ত্রণা কাতর শিশুর জন্য সে সব কিছু করতে পারে তাড়াতাড়ি বাচ্চার চিকিৎসা করো নয়তো অভদ্রভাবে কথা বলুন এটা হাসপাতাল করছি করছি নার্স 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 বাচ্চাটার চিকিৎসার ব্যবস্থা করো জলদি তাড়াতাড়ি করো যা
আবার কি করলো সে? কি করেনি তাই বলো। গতকাল ও হাসপাতালে গিয়ে আমার নিরীহ ডাক্তারদের মারধর করেছে। কেন? ডাক্তারদের মারধর করবে কেন? ডাক্তাররা তো সকলের কাছে শ্রদ্ধার পাত্র, ওদের সাথে তার শত্রুতা কিসের? আরে সন্ত্রাসীদের কাছে ডাক্তার কবিরাজ মুর্দার ফেরেশতা আছে, ওর টাকার প্রয়োজন হয়েছে তাই হাসপাতালে গিয়ে চাঁদা চেয়েছে, ডাক্তাররা চাঁদা দেয়নি বলে ও এরকম করেছে। হাউ ডিয়ার হি, আমি দেখতে চাই ওই বিপ্লবকে পিট মোড়া করে এনে আমার পায়ের সামনে ফেলেছ কিনা। তাই আপনি অযথাই উত্তেজিত হচ্ছেন, ব্যাপারটা আমি এইমাত্র আপনার কাছ থেকে জানলাম, আর জানলাম যখন নিশ্চয়ই অ্যাকশন নেব। নেব না, আজকের মধ্যে নিতে হবে। তোমাদেরকে ভালো করেই জানি, বাদি যতক্ষণ সামনে থাকে তখন অ্যাকশনের কথা বলো, আর বাদি সামনে থেকে চলে গেলেই চোর পুলিশ খেলা শুরু। এমপি সাহেব। কে তুমি? আমি ডিবি ইন্সপেক্টর আগুন বলছি। তুমি সারেন্ডার করো বিপ্লব, এ পর্যন্ত সন্ত্রাসী কার্যকলাপ যা করার তা তো করেছই, কিন্তু আর নয়, তুমি পুলিশের কাছে সারেন্ডার করো। আমি তোমাকে আইনি সহায়তা দেব, কথা দিচ্ছি। তোমার আইনি সহায়তার আমার কোনো প্রয়োজন নেই। তুমি সারেন্ডার করো বিপ্লব। না, আমি সারেন্ডার করব না, পারলে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাও। দিস ইজ মাই চ্যালেঞ্জ। ঠিক আছে, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। সাহেব, আপনি তো আগুনকে ট্রান্সফার করেন নাই। আরে কি করে করবো আব্বাস, ডিবি ইন্সপেক্টর আগুনের খুঁটির জোর অনেক শক্ত। কিন্তু একবারও কি ভাইগো দেখছেন, অরে সরাইতে না পারলে আপনার খুঁটির জোর ভাঙ্গা যাইব, আর আমার কিছু হইলে খোদার কসম আপনার জানে পানি রাখুম না রাখুম না। এই তুমি কি ভেবেছ আমি চেষ্টা করছি না? আপনি চেষ্টা করতেছেন কি করতেছেন না এইটা আমি জানতে চাই না, কিন্তু আমি আর আপনার বিশ্বাস করতে পারতাছি না। এবার আমার চেষ্টা আমারই করতে হইব। হ্যালো, আপনাকে মারার জন্য আব্বাসের লোকজন বোমা বানাচ্ছে। কোথায়? চন্দ্রনগর জিলপাড়ের আমবাগানে। দারুণ না জিনিস একটা। এই বোমাটা হত্যার পরীক্ষা কর। এই কিরে ফাটলো না কেন? তাই তো তোরা এখানে মরবার জন্য আইসস তাই নাকি? তো দেখা যাক
কে কাকে মারে? চলো। এইভাবে ব্যর্থ হবে আমি ভাবতেও পারিনি। এখন এমপি সাহেবকে কি জবাব দেব? হ্যাঁ বুঝেছি, আমার কাজ আমাকেই করতে হবে। তুই মরস নাই? না মরি নাই। তুমি আমাকে মারার চেষ্টা করেছিলে কিন্তু তুমি সফল হতে পারোনি, আর সফল হতে পারবেও না। কিন্তু এখন থেকে তুমি সাবধান, তুমি তোমার অপকর্মের প্রমাণ রাখো বা নাই রাখো, আমি তোমাকে ছাড়ছি না। হ্যালো হ্যালো, বান্দির বাচ্চা বাইচার হইছে। কি বললে? মরে নাই? মরে নাই, মরে নাই। বল তোদের আব্বাস বাপ কোথায়? বল হারামের বাচ্চা বল। বিশ্বাস করেন ভাই, আমি কিছুই জানি না। জানবি, সব জানবি। ভাই ভাই বিশ্বাস করেন ভাই, আমি আব্বাস চিনি না, আমি আব্বাস চিনি না ভাই। না
যাচ্ছিস? আব্বাসের আস্তানার সামনে বসে পাহারা দিচ্ছিস আর বলছিস আব্বাসকে চিনিস না? কি কোন ভাই, এইটা আব্বাসের আস্তানা, জানলে এইখানে জীবনে আমি আসতাম না ভাই। আমার ছেড়ে দেন ভাই, আমার ছেড়ে দেন। বল আব্বাস কোথায়? জানি না। বল, চিনি না। আমার সাথে কথা কেন স্যার? আমি কি কোনো অপরাধ করছি? অপরাধ? হ্যাঁ, অপরাধ তো বটেই স্যার। আমায় ক্ষমা করে দিবেন, আমি গরিব মানুষ, তাই বুঝতে পারিনি কি কইতে কি কইয়া ফেলাইছি। আমার অপরাধ আপনি ক্ষমা করবেন। আমি জানি না আমি কি অপরাধ করলাম। আমার মনে তুমি যে জায়গা করে নিয়েছো সেটা কি অপরাধ নয়? আমি ঠিক বুঝলাম না স্যার। নেহা, আমি তোমাকে ভালোবাসি। স্যার, আমি খুব গরিব মানুষ। ভাই খুন হওয়ার পর আমি বাজারের দোকানে চা বিক্রি করে আমার বাবা মারে দেখি। ভাইটা মারা যাবার পর আমার বাবা মা দুইজনে অসুস্থ হয়ে গেছে। আমি সব জানি নেহা, আমি সব জানি। আর সব জেনেই আমি তোমাকে ভালোবেসেছি। আমার স্বপ্ন দেখাবেন না স্যার। আমাদের মতো গরিব মানুষদের জন্য কোনো স্বপ্ন নাই। নেহা, তুমি আমাকে বিশ্বাস করো, আমারও বাবা মা নেই। আমি এতেই অন্যের কাছে মানুষ হয়েছি, জীবনে কারো কাছে ভালোবাসা পাইনি। আর অপরাধ জগতের মানুষদের ধরতে ধরতে আমি আজ ভীষণ ক্লান্ত। আমাকে তুমি ফিরিয়ে দিও না নেহা। আমি চন্দ্রনগরে একটা অ্যাসাইনমেন্টের ব্যাপারে কাজ করছি, অ্যাসাইনমেন্টের কাজ শেষ হলেই আমি তোমাকে নিয়ে ঘর পাঠাবো নেহা। স্যার। স্যার না, বলো আগুন। আমি পারুম না। বলো আগুন। আমি পারুম না নেহা। আগুন নেহা, আগুন। I love you. ছাড়া জীবনের কি দাম এতদিনে বুঝলাম, সাথী ছাড়া জীবনের কি দাম এতদিনে বুঝলাম। প্রেম ছাড়া জীবনের কি দাম এতদিনে বুঝলাম, সাথী ছাড়া জীবনের কি দাম এতদিনে বুঝলাম। সব ভুলে তোমায় পেলে মনেরই ভুবন, সাজাবো গো নতুন করে দুইটি জীবন। যাবো সব ভুলে তোমায় পেলে মনেরই ভুবন, সাজাবো গো নতুন করে দুইটি জীবন। এই দিনে তোমায় পেয়ে ধন্য হলাম,
প্রেম ছাড়া জীবনের কি দাম, এত দিনে বুঝলাম। সাথী ছাড়া জীবনের কি দাম, এত দিনে বুঝলাম। প্রতিদিন মধুর মিলনে সুখের হাওয়া বইবে বন্ধু শুধু গোপনে। জনম ধরে যায় তোমারে আমি সারাক্ষণ, লিখে দিয়েছি তোমায় আমি আমার মন। জীবনটা রঙিন হোক প্রতিদিন মধুর মিলনে, সুখের হাওয়া বইবে বন্ধু শুধু গোপনে। জনম ধরে যাই তোমারে আমি সারাক্ষণ, লিখে দিয়েছি তোমায় আমি আমার মন। ভুলতে চাইলেও পারি না প্রিয়া তোমারই নাম। প্রেম ছাড়া জীবনের কি দাম, এতদিনে বুঝলাম। সাথী ছাড়া জীবনের কি দাম, এতদিনে বুঝলাম। হ্যাঁ, প্রেম ছাড়া জীবনের কি দাম, এতদিনে বুঝলাম। সাথী ছাড়া জীবনের কি দাম, এতদিনে বুঝলাম। ঠিক মতো ডিউটি করবে, আর কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। রাখি। কি ব্যাপার রজনী, তুমি? হ্যাঁ আমি। কিছু বলবে? না, কি আর বলবো, সেদিন তো দেখলাম নেহার সঙ্গে। ও হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি আমি নেহাকে ভালোবাসি রজনী। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। দেখো, পৃথিবীটাই বিচিত্র। তুমি আমাকে ভালোবাসো, আমি নেহাকে ভালোবাসি, কাজেই আমাকে ভালোবেসে কষ্ট পেও না। হ্যাঁ, কষ্টে যা জীবন করা, তার আবার কষ্ট কি? বাবা মানে ছোট্ট একটা পুলিশের সোর্স হিসেবে চাকরি করে ভেবেছিলাম তোমাকে ভালোবেসে সুখী হব, কিন্তু তা যখন হলো না তখন আমি ঢাকা ফিরে যাচ্ছি। তুমি নেহাকে বিয়ে করে সুখী হও, সুখী হও। রজনী, রজনী আমার কথা শোনো। পাগল। Thank you.
হ্যান্ডসাম জন। হ্যালো এমপি সাহেব, এসপি আমিন আমার ভাই আর দুজন কর্মীরা অ্যারেস্ট করছে, আপনি ওদের ছাড়ানোর ব্যবস্থা করেন। কি বলছো আব্বাস, কিভাবে ওদেরকে ছাড়তে বলবো? ওরা তো সন্ত্রাসী, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়বে না। হাজার হোক, ওরা সন্ত্রাসী তো। ওরা কার জন্য সন্ত্রাসী? আপনার জন্য সন্ত্রাসী। অগরে সন্ত্রাসী বানিয়েছে কেটা? আপনি বানাইছেন। আমার সন্ত্রাসী বানিয়েছে কেটা? আপনি বানাইছেন। আরে আপনি হলেন একটা সন্ত্রাসী বানানোর কারখানা। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। তুমি বরং এক কাজ করো, আমার মেয়ে গ্রামের বাড়িতে গেছে, তুমি ওকে কিডন্যাপ করে নিয়ে যাও। তারপর তুমি সাংবাদিকদের বলবে যে যদি তোমার লোকজনদের ছাড়া না হয় তাহলে তুমি আমার মেয়েকে মেরে ফেলবে, তারপর বাকিটা আমি দেখব। স্যার, যে করি হোক আমার মেয়েকে বাঁচাতে হবে, আপনি তিনজনকে ছেড়ে দিতে বলুন। কি বলছেন, এত কষ্ট করে তিনজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে, এখন তাদেরকে ছেড়ে দেব? আমিও সব বুঝি না, 24 ঘন্টার মধ্যে আমি আমার মেয়ের মুক্তি চাই। আপনি রাজনীতি করেন, দেশের একজন বড় নেতা আপনি। রাজনীতি? ছেলের হাতে মোয়া। আপনার মেয়ের মুক্তির জন্য আমি সব ধরনের ব্যবস্থাই নিচ্ছি। স্যার আপনি ওই তিনজনকে ছেড়ে দিন, তা না হলে কিছুতেই আমার মেয়ে মুক্তি পাবে না। কিন্তু ওদের ছেড়ে দিলে তো দেশের সন্ত্রাস আরো মাথাচাড়া দিয়ে উঠবে। দেশকে সন্ত্রাস মুক্ত করার জন্য আমি আমার মেয়েকে কুরবানি দিতে পারি না। স্যার আপনার মেয়ের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন? আমি এই মাত্র টেলিফোনে স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, বলেছি দেশের জন্য, সমাজের জন্য, জাতির জন্য আমি সব কিছু ত্যাগ করতে রাজি আছি। এ দেশকে সন্ত্রাস মুক্ত করার জন্য আমার একটা মেয়েকে কেন, প্রয়োজন পড়লে আমার 100 মেয়েকে কুরবানি করতে রাজি আছি, তবু দেশের ভালো হোক, এটাই আমার একমাত্র জবাব। স্যার আপনি যে তিনজন সন্ত্রাসকে ধরেছেন, এমপি সাহেব তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য প্রেশার দিচ্ছে, আর এখন সে ব্যবস্থাই হচ্ছে। স্যার। আরে জীবন, এসো এসো বসো। স্যার শুনলাম যে তিনজন সন্ত্রাসীকে আমরা অ্যারেস্ট করেছিলাম, এমপি সাহেব নাকি তাদের ছেড়ে দেবার জন্য চাপ দিচ্ছেন। চাপ দিচ্ছে নয়, বলো চাপ দেয়া হয়ে গেছে। হোয়াট? ইয়েস জীবন, ইয়েস। ইতিমধ্যে আমার কাছে উপর মহল থেকে 3-3 বার ফোন এসেছে, আমার আর কি করার আছে বলো? কমান্ডিং পাওয়ার তো তাদের হাতে। কমান্ডিং পাওয়ার আছে বলেই তারা যা ইচ্ছা তাই করবে? কষ্ট করব আমরা, জীবন দেব আমরা, আর ওনারা উপরে বসে কলকাঠি নাড়বেন আর মন রক্ষা করবেন নেতাদের। আমরা কি তাহলে তাদের হাতের খেলার পুতুল? নো, নেভার স্যার, এটা মেনে নেওয়া যায় না। মেনে নেওয়া যায় না বা উচিত নয় সেটা আমিও জানি, তারপরও মেনে নিতে হয়, কারণ আমাদের ডিপার্টমেন্টে ডিসিপ্লিন বলে একটা কথা আছে, আর এই ডিসিপ্লিন মেনেই আমাদের চলতে হবে। স্যার এই ডিসিপ্লিন মেনে চলা কি শুধু আমাদের জন্যই প্রযোজ্য নাকি ডিপার্টমেন্টের সবার জন্য? নিয়ম তো সবার বেলাতে একই রকম হওয়া উচিত। তাহলে হচ্ছে না কেন স্যার? হচ্ছে না এজন্যই যে আমরা এখনো 2টা বলয় থেকে বেরিয়ে আসতে পারিনি, আর তা হলো লোভমুক্ত যোগ্য নেতৃত্বের অভাব আর রাজনৈতিক প্রভাব। যেদিন আমরা এই 2টা বলয়ের দিকে আমাদের চ্যালেঞ্জ ঘোষণা করে জয়ী হতে পারবো, সেদিন দেখবে তোমার হাতে গ্রেপ্তার হওয়া আসামি আমার হাত দিয়েও বেরিয়ে যেতে পারবে না। সেদিন আর বেশি দূরে নয় স্যার, এখনই সময় চ্যালেঞ্জ গ্রহণ করার। আমি প্রথম চ্যালেঞ্জ ঘোষণা করলাম, আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, যে রাজনৈতিক নেতার হস্তক্ষেপে দেশ ও জাতির শত্রুদের অ্যারেস্ট করে ধরে রাখতে পারছি না, আপনার অনুমতি পেলে সবার আগে আমি তাকে অ্যারেস্ট করব, তারপর সবাইকে বুঝিয়ে দেব আইন সবার ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে কেউ নয়, এটা আমার চ্যালেঞ্জ। সে অনুমতি তোমাকে আমি দিলাম। থ্যাংক ইউ স্যার, বেস্ট অফ লাক।
কি ব্যাপার ওসি সাহেব? আমি এমপি সাহেবের সাথে দেখাতে এসেছি। স্যার খুব অসুস্থ, জানেন না স্যারের মেয়ে কিডন্যাপ হয়েছে, এখন দেখা করতে পারবেন না। না, আমি দেখা করতে এসেছি, দেখা করেই যাব। না না, এখন দেখা হবে না। কোন সাহসে তুমি আমার ঘরে ঢুকেছ? আইনের সাহসে। এই আপনি রেস্ট নিচ্ছেন, আপনার মেয়ে কিডন্যাপ হয়েছে, আর আপনি একে অনৈতিক কাজ করছেন। এটা আমার ব্যক্তিগত বিষয়, আর একজন ওসির কাছে আমার নৈতিকতা শিখতে হবে না। থামুন এমপি সাহেব, আপনারা মুখে এক কথা বলেন, কাজ করেন আরেক রকম, ফুর্তি করেন, নিজের স্বার্থ সিদ্ধি করেন, অথচ আপনারা কি জানেন আমাদের মতো ছোট ছোট পুলিশ অফিসারেরা একটা অ্যাসাইনমেন্ট সম্পন্ন করার জন্য কতটা কষ্ট করে? আর আপনাদের খেয়ালখুশির জন্য, আপনাদের স্বার্থের জন্য আমাদের সেই কষ্টার্জিত অ্যাসাইনমেন্টের ফলাফল বেস্তে যায়। আপনি কি জানেন এই তিনজনকে ধরতে আমাদের কতটা স্যাক্রিফাইস করতে হয়েছে, কতটা লেবার দিতে হয়েছে, কতজন পুলিশ মারা গেছে? সেটা তোমার ডিউটি। হ্যাঁ, সেই ডিউটির মর্যাদা দিতে গিয়ে আমাদের ওই তিনজন সন্ত্রাসীকে ধরতে কতটা ঝুঁকির সম্মুখীন হতে হয়েছিল তার কি কোনো মূল্য নেই? হ্যাঁ বাবা, উনি তো ঠিকই বলেছেন, তুমি আমাকে কিডন্যাপ করিয়েছিলে, আমি সব জেনেছি, ওরা আমাকে সব বলে দিয়েছে, আমি পালিয়ে এসেছি। তুমি মন্ত্রী হবার জন্য নিজের মেয়েকে কিডন্যাপ করিয়েছো? তোমাকে বাবা বলে ডাকতে আমার ঘৃণা হচ্ছে, আমি কাল সকালে সাংবাদিকদের সামনে সব বলে দেব। You are under arrest. Move. চলুন। স্যার, এমপি সাহেবকে অ্যারেস্ট করেছি, সে তার নিজের মেয়েকে সন্ত্রাসী দিয়ে কিডন্যাপ করিয়েছিল। শুধু তাই নয় স্যার, সে তার নিজের মেয়েকে আমার চোখের সামনে গুলি করে মেরে ফেলেছে। আপনি গাড়ি পাঠিয়ে দিন স্যার, আমি তাকে এক্ষুনি পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে আসছি। ভেরি গুড, আমি ফোর্স পাঠিয়ে দিচ্ছি। ওকে স্যার, তাড়াতাড়ি পাঠিয়ে দিন স্যার। হ্যালো, ওসি জীবন, কেউ শুনতে পাচ্ছ? ছিল যেন সে ছিল আমার আপন ছোট ভাই। ভাই? আইনের লোক হয়ে দুর্নীতিবাজদের তাদের কারণে আমার ভাইয়ের বিচার পাইনি, তাই চাকরিটা ছেড়ে দিয়ে ভাই হত্যার প্রতিশোধ নেবার জন্য ওই দুর্নীতিবাজদের এক এক করে শেষ করে দিচ্ছি।
ওই ক্রিমিনালদের শেষ করে দেওয়ার দায়িত্ব আপনার একার নয়, আমারও। আজ থেকে আপনার সাথে আমিও আছি। আগুন, আমি সব শুনেছি, যাও তোমরা একসাথে কাজ করবে। ওকে স্যার, চলুন। আমি জানি সন্ত্রাসীরা অনেক শক্তিশালী, কিন্তু তোমাদের রয়েছে সৎসাহস মনোবল, আর পুলিশ ফোর্স তোমাদের সাথে থাকবে, যে কোনো প্রয়োজনে আমাকে জানাতে দ্বিধা করবে না। আব্বাস, আমি এখন আর পুলিশকে ভরসা করতে পারছি না। আমি আজ চন্দ্রনগর হাসপাতাল উদ্বোধন করতে যাচ্ছি, তুমি একটু আশেপাশে পাহাড়ে থেকো, বোঝোই তো? ঠিক আছে, আমি দেখতেছি আপনি ব্যান্ড পার্টি বাজে যাইতে থাকেন। ভাই সব, আমি আপনাদের জন্য 200 আসন বিশিষ্ট হাসপাতাল উদ্বোধন করতে যাচ্ছি। এই হাসপাতালে আমার দরিদ্র জনগণ চিকিৎসা পাবে। প্রিয় গ্রামবাসী, আমি আপনাদের জন্য কি না করেছি, স্কুল করেছি, কলেজ করেছি, ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয় স্থাপন করব, যাতে করে এই গ্রামের ছেলেমেয়েদের গ্রাম ছেড়ে অন্য কোনো জায়গায় যেতে না হয়, কারণ আপনাদের সেবা করাই আমার একমাত্র কাজ। আপনারা দোয়া করেন, একটু পরেই আপনাদের বহু আকাঙ্ক্ষিত হাসপাতাল উদ্বোধন করতে যাচ্ছি, আপনারা সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। এমপি সাহেব, এমপি সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ, 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 এমপি সাহেব, এগিয়ে চলুন। জনগণের নির্বাচিত প্রতিনিধি হয়ে তুই জনগণের সাথে বেইমানি করেছিস, পুলিশের সাথে গাদ্দারি করেছিস, নিজের স্বার্থ উদ্ধারের জন্য একের পর এক অন্যায় জন্ম দিয়েছিস। তুই আমার ভাইকে মেরেছিস, তুই একটা মন্দ প্রতারক, আজ তোকে আমি ছাড়ব। Mm-hmm.
আসবে কি চাস? জীবন না মরণ? আমি মরণ না জীবন, পালাই। ডোন্ট মুভ। তুই আব্বাসকে জন্ম দিয়েছিস, তোদেরকে আমি এভাবে মারব না। শোন আব্বাস, তুই যদি বাঁচতে চাস তাহলে এমপি সাহেবকে তোর ধরতে হবে, আর তুই যদি বাঁচতে চাস তাহলে আব্বাসের হাত থেকে তোকে পালাতে হবে। স্যার, স্যার, দূরে দূরে কেন বন্ধু কাছে আসো না, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, তোমাকে ছেড়ে যেতে মন মানে না।